শেখ হাসিনার নৌকায় ফোঁটা হয়ে গেছে। এখন নৌকার ছিদ্র বন্ধ না করে যদি সারাক্ষণ শুধু পানি সেচতে থাকেন, তাহলে তো সেই পানি সেচে নৌকা ডুবি ভরতে পারবেন না। যেরকম স্বৈরাচারী হাসিনা উন্নয়নের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, নৌকায় ফোঁটা হয়ে গেছে, নৌকা খুব দ্রুত অতি শীঘ্র ইনশাল্লাহ ডুবে যাবে, সদল বলে আওয়ামী সন্ত্রাসী সবাইকে নিয়ে ডুববে, যেইভাবে ফেরাউনের সব ফেরাউনকে সহকারে নদীতে ডুবেছিল, এই হাসিনার লাশটাকেও বিশেষভাবে একটা স্বৈরাচারীর, সারা বাংলাদেশে তো মূর্তি বানিয়েছে, সব ভ্যাংডাকা ধর্ষকদের মূর্তি বানাচ্ছে, এই হাসিনারও এক সময় তার কবরের উপর ফলক রাখা, লিখে রাখা হবে যে 14 বছর কত স্বৈরাচারী করেছে, মানুষের উপর কত অত্যাচার করেছে, যখন ফেরাউনের মতো আওয়ামী লীগের সদল বলে নিয়ে এই পানিতে নৌকা ডুববে। দিনে দিনে এই স্বৈরাচারী হাসিনার আমলে বাংলাদেশ আমদানিতে ভারতমুখী হয়ে গেছে, আরও বেশি ভারত নির্ভরশীল হয়ে গেছে, ভারত থেকে আরও বেশি বেশি পণ্য আমদানি করা হচ্ছে। আপনারা যদি ভারতের পণ্যের যদি কোনো ক্রেতা না থাকে, তাহলে বাংলাদেশে যারা ব্যবসায়ী ভারত দৌড়ে চলে যায় ভারতীয় পণ্য আনার জন্য, তারাও সে পণ্য আনা বন্ধ করে দিবে, কারণ সেই পণ্য এনে পচবে বা ঘরে পড়ে থাকবে, তাদের ব্যবসায়িক ক্ষতিই বেশি হবে। সেই জন্য বেশি কথা না বাড়িয়ে শুধু একটা উপদেশই দিলাম, নবীজিকে যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, চিল্লাচিল্লি গালিগালাজ না করে, রাগারাগে না করে ভারতীয় পণ্য ক্রয় সম্পূর্ণ বন্ধ করে দেন, দেখবেন ভারতে শিক্ষা হয়ে গেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর $100 বিলিয়ন উপরে এরা নিয়ে যায়, অথচ তার বিনিময়ে বাংলাদেশ কিছুই পায় না, উল্টা বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। আর বাংলাদেশে ভারতের কৃতদাসী হাসিনাকে 14 বছর যাবৎ বসিয়ে বাংলাদেশকে ধ্বংসপ্রায় করে দিয়েছে। চতুর্দিকে যা হচ্ছে, চতুর্দিকে যা দেখছেন, সব কিন্তু তারই ফল। আপনি কবি রফিক আজাদ, ওনার একটা কবিতায় একটা শুধু লাইন বলছি, তার মাঝখানে একটা কথা, খারাপ কথা শোনা যায়, বা কবিতার অংশ যেহেতু তাই আমাকে বলতে হচ্ছে, ভাত দে হারাম যাদা তা না হলে মানচিত্র খাব। আজকে বাংলাদেশের কিন্তু সেই করুণ অবস্থা হয়েছে, 75-এর দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পরপর, সেই আওয়ামী অপশাসনই, আওয়ামী চোরদের কারণে তার 45 বছর পরে কিন্তু আবার সেই 40-45 বছর পরে কিন্তু আবার সেই বাংলাদেশে ভয়ঙ্কর করুণ অবস্থা হয়েছে। বাংলাদেশের মিরপুরে পোশাক শ্রমিকরা আন্দোলনে নেমেছে, বাজারের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতে এবং তাদের বেতন বৃদ্ধির দাবিতে। আমার কথা হচ্ছে, এই যে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, এটা কি শুধুমাত্র পোশাক শ্রমিক, মিরপুরের পোশাক শ্রমিকদের জন্যই প্রযোজ্য, নাকি সমগ্র বাংলাদেশের মধ্যবিত্ত এবং দরিদ্র সকল পরিবারের জন্য, সকল মানুষের জন্য প্রযোজ্য? তাই যদি হয়ে থাকে, তাহলে শুধুমাত্র মিরপুরের পোশাক শ্রমিক কেন এই আন্দোলনে নামবে? এই যুদ্ধ, এই আন্দোলন, এই দাবি কি তাদের একার, নাকি বাংলাদেশের সকল দরিদ্র এমনকি মধ্যবিত্ত পরিবারের জন্য প্রযোজ্য, সবার জন্য? তাহলে আপনারা কেন সবাই চুপ করে বসে আছেন? আপনারা মনে করছেন যে পোশাক শ্রমিকরা নামবে, তাদের উপর পুলিশরা অত্যাচার করবে, এবং তাদের কারণে যদি দ্রব্যমূল্য কমে তাহলে সেই সুবিধাটা আপনারা নেবেন। এই ধরনের দুর্বল চিত্তের চিন্তাভাবনা করেই তো আজকে আপনারা এত বড় বিপদে। 14টা বছর, শুধু 14 বছরই না, এই গত 50টা বছরে বিভিন্ন সরকারের আমলে, বিশেষ করে এই গত 14 বছরে এই স্বৈরাচার সন্ত্রাসী আওয়ামীর আমলে, আপনারা মুখ বন্ধ করে সকল প্রকার মূল্যবৃদ্ধি আপনারা চুপ করে নীরবে সয়ে গেছেন, গোপনে কেঁদেছেন, কোনো প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার নৈতিক দায়িত্ব,
আপনার নাগরিক দায়িত্ব, আপনার সাংবিধানিক দায়িত্ব এবং ধর্মীয়ভাবেও আপনার সেটা এক অত্যন্ত প্রয়োজনীয় দায়িত্ব। আমি আগেও বহুবার বলেছি, সেই জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, প্রতিকার চেষ্টা করেছেন। যখন দেখেছেন সেটা করে কিছুই হয়নি, তখন প্রয়োজনে উনি সম্মুখ সারিতে নিজে যুদ্ধে সামিল হয়েছেন। আর আপনারা এর আগেও অনেকবার অনুসরণ দিয়েছি, আপনারা যা করছেন বাংলাদেশে আজকে, বড় বড় ইসলামিক দলগুলা আপনারা কি করছেন আপনারাই ভালো জানেন। আপনারা মুরব্বী বুজুর্গ, আপনাদেরকে কোনো কথা আমি সেইভাবে বলতে চাই না, শুধু এইটুকুই অনুরোধ করব, যদি ধর্ম রক্ষা করতে চান, যদি ধর্ম স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার, নিজেদের একটা অধিকার রক্ষা করতে চান, তাহলে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানে কিন্তু না যে যেন তেন একটা যেন তেন একটা এজেন্ডা নিয়ে আপনারা নেমে গেলেন আবার ঘরে ফিরে গেলেন। আমি কিন্তু এর আগেও এরকম বেশ কয়েকজন ইসলামিক সংগঠনের নেতাদের বলেছিলাম, আপনারা যদি আন্দোলনে নামেনি তাহলে এক দাবি নিয়ে নামেন, স্বৈরাচারী সরকারের পতন না করে ঘরে ফিরবেন না। কিন্তু আপনারা ডানে বামে দুর্বল দাবি নিয়ে নেমেছেন, ঘরে ফিরে গেছেন। আপনাদের হুঁশিয়ার দিয়েছে আগেও, ঘরে ফেরার সাথে সাথেই আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে হায়ানার দল। তাই হয়েছে, এখন আপনারা এই হায়ানার জেলে দিনানিপাত করছেন, সেখানে দিন কাটাচ্ছেন অনেক অনেক সময় ধরে এবং অত্যাচারিত হচ্ছেন। একটা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে হলে সেই কৌশল নিয়েও জেনেও নামতে হয়। শুধু গায়ের জোরে দলবল নিয়ে চিৎকার করলেই কোনো দাবি আদায় হয়ে যায় না, সেখানে অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। তাহলে এই যে আমাদের নবীজির কাছ থেকে আমরা কি শিক্ষা পেলাম, এত যুদ্ধে এত ধরনের কৌশলের কথা, এত আগের যুদ্ধের কৌশলের কথা বলা হয়েছে বিভিন্ন বইপত্রে, তাহলে আপনারা কি শিখলেন? কোনো তো কাজে আসলো না সেই জ্ঞান। আপনারা দেখেন সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের প্রতি জেলা উপজেলায় শহরে এই পোশাক শিল্পের অত্যন্ত পরিশ্রমী যে ভাই ও বোনেরা এই ন্যায্য আন্দোলনে নেমেছে, তার সাথে আপনাদের উচিত ছিল, এখনো সময় আছে, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় শহরে সেই একই সাথে আন্দোলনে নামা। আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলনে নামবেন, আপনারা দেখেছেন আপনাদের সেই দুর্বল নিয়তের কারণে কিন্তু গত 14 বছর ধরে আপনারা কোনো কিছু করতে পারেন নাই। এই স্বৈরাচারী হাসেনাই ক্ষমতায় বসে আছে। বিএনপি বা যেই দলই হোক, যারা মনে করেছেন, যাদের উদ্দেশ্য ভিতরে আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে রাজনৈতিকভাবে ক্ষমতায় আসা, সেই কি বলে সেই দুর্বল নিয়তের কারণেই কিন্তু আপনারা এখনো কিছু করতে পারেন নাই, শুধু বলেন ঈদের পরে আপনারা আন্দোলনে নামবেন। এই 14 বছরে 28টা ঈদ চলে গেছে, কিন্তু আপনাদের আন্দোলনের মুখ এই বাংলাদেশে দেখলো না, আন্দোলনের কোনো কিছু নমুনাও দেখলো না। আপনাদের নিয়ত হওয়া উচিত রাজনৈতিক দলের বা তারেক রহমানের বা অন্য কেউ ক্ষমতায় বা বিএনপি ক্ষমতায় আসলো, উমুক ভাই সুমুক ভাই বলে তাদের পিছনে তাদের জন্য লাফালেন আর পরিবর্তন চলে আসবে, এটা তো আপনাদের নিয়তে গণ্ডগোল। আপনাদের নিয়ত হওয়া উচিত দেশের যে ভুক্তভোগী অত্যাচারিত জনগণ আছে, যারা আজকে একবেলা ঠিক মতো খেতে পারছে না, তাদের জন্য রাস্তায় নামা। যখন আপনারা দেশকে এবং দেশের জনগণকে ভালোবেসে রাস্তায় নামবেন, জনগণ আপনাদেরকে এমনিতেই বুকে গ্রহণ করে নেবে, বুকে টেনে নেবে। কিন্তু যখন আপনারা রাজনৈতিক ফায়দায় ক্ষমতায় আসার লোভে যখন আপনারা আন্দোলন করার চেষ্টা করবেন বা মিষ্টি মিষ্টি কথা বলবেন, সেই জন্য আল্লাহর রহমতও আসে না আপনাদের উপরে, জনগণের সমর্থনও আসে না, জনগণও বিশ্বাস করতে পারে না আপনাদেরকে। ইন্নামাল আমালু বিন নিয়াতে, কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল।
আপনাদের নিয়ত ঠিক না, সেই জন্য আপনাদের কোনো আন্দোলন সফল হয় না। টুকরা টুকরা করে নামেন, আবার পুলিশের দৌড় খেয়ে চলে যান, আবার কেউ কেউ নামেন আওয়ামী লীগের পয়সা খেয়েই আবার নামেন, দেখান যে কিছু একটা আন্দোলন হচ্ছে, কিছু একটা বিরোধী দল আছে। এগুলো আর কতদিন ফাজলামো করবেন? আপনাদের তো শিক্ষা নেওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত এবং শিক্ষা নেওয়া উচিত এই হালাল রোজগারের অত্যন্ত দরিদ্র পরিশ্রমিক পোশাক শিল্পের শ্রমিকদের কাছ থেকে, যারা নির্ভয়ে কিছুই নাই, চাল চুলা জমি বাড়ি কিছুই নাই, তারপরও তারা এই সুন্দর মনটাতে তাদের এতটুকু সাহস আছে তারা ন্যায্যভাবে সমগ্র দেশের অত্যাচারিত মানুষের পক্ষে, শুধু নিজের জন্য না, একটা ভালো পরিবর্তন হলে তো সবার জন্যই হবে। সুতরাং সকল মানুষের, ভুক্তভোগী মানুষের পক্ষে তারা এই ঊর্ধ্ব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে তারা, এবং তাদের বেতন বৃদ্ধির পক্ষে তারা আন্দোলনে নেমেছে, যা একটা ন্যায্য আন্দোলন। আপনাদের লজ্জা হওয়া উচিত। সারা বাংলাদেশের সকল উপজেলা জেলা শহরে সবাই একসাথে এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে এবং এই স্বৈরাচারী সরকার পতনের উদ্দেশ্যে আন্দোলনে নামেন। কারণ একটা জায়গায় যদি আপনার এলাকায় গ্রামে বন্যা আসে, আপনি বাঁধ ঠিক না করে যদি আপনি শুধুমাত্র ঘরের পানি সেচতে থাকেন, তাতে কি বন্যা চলে যাবে? যাবে না। সমস্যার মূল উৎস যেটা, সেটাকে ঠিক না করে আপনি যদি আপাত দৃষ্টিতে আপাততভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন, তাহলে সমস্যা কোনোদিনই সমাধান হবে না। আপনার নৌকায় ফোঁটা, যেমন শেখ হাসিনার নৌকায় ফোঁটা হয়ে গেছে, এখন নৌকার ছিদ্র বন্ধ না করে যদি সারাক্ষণ শুধু পানি সেচতে থাকেন, তাহলে তো সেই পানি সেচে নৌকা ডুবি ভরতে পারবেন না। যেরকম স্বৈরাচারী হাসিনা উন্নয়নের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, মনে করে মানুষ তার উন্নয়ন শুনে পেট ভরে যাবে এবং আনন্দে ঢেকুর তুলে ঘুমাতে যাবে, আর কোনো আন্দোলনে নামবে না। নৌকায় ফোঁটা হয়ে গেছে, নৌকা খুব দ্রুত অতি শীঘ্র ইনশাল্লাহ ডুবে যাবে। সদল বলে আওয়ামী সন্ত্রাসী সবাইকে নিয়ে ডুববে, যেভাবে ফেরাউনের সব ফেরাউনকে সহকারে নদীতে ডুবেছিল।